উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিল সুইডেন। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের মধ্যে গত দুই বছর ধরে চলে এ নিয়ে আলাপ আলোচনা। অবশেষে বৃহস্পতিবার সুইডেন ন্যাটোর সদস্য পদ পেয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। বিশ্লেষকরা বলছেন এতে ভূ রাজনীতিতে চাপে পড়ল রাশিয়া। এমন প্রেক্ষাপটেই পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যখন নিজের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়া শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায়ের অস্ত্র বলে উল্লেখ করেন, এ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। পেসকভ আরো বলেন এই বিষয়টি অত্যন্ত গুরুতর, একে হালকা করে দেখার সুযোগ নেই। গত বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় সংসদে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে আর এর সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও ভয়াবহ হবে। তিনি আরো বলেন রাশিয়ার হাতে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ রয়েছে এবং সেগুলো মোতায়েন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে 10,000 ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপসের কিয়েভ সফরকালে এ ঘোষণা দেন। ব্রিটেন বলছে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে কিয়েভকে 700 কোটি পাউন্ডের বেশি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এর আগে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যই ইউক্রেনের সামরিক বাহিনীকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করেছে। দেশটি গত বছরের মে মাসে ইউক্রেনকে আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়।